তোমার নাম তো এত ফেমাস, ইউ আর এত ফেমাস পার্সোনালিটি, তো স্যার তোমার কি এক্সপেকটেশনস রয়েছে ফেস 2016 কন্টেস্টেন্ট, ক্যালেন্ডার কন্টেস্টেন্টদের থেকে? তুমি কিরম টাইপের কন্টেস্টেন্টস চাইছো? আই মিন দেখো, আমি ফিল করি কি আমরা দু ধরনের কন্টেস্টেন্টই চাইছি। এক ধরনের যারা মডেল হবে, যারা র‍্যাম্পে হাঁটবে, প্রিন্ট মডেলিং করবে, আর আরেকটা ধরন যেটা হচ্ছে যারা অ্যাক্টার্স হবে, এবং অ্যাক্টার্স নট অনলি ফর টেলিভিশন বাট ফর ফিল্মস। এবং আমি এটা বলতে চাই, আমি অলরেডি অনেকজনকে দেখছি যাদের প্রচুর পটেন্সিয়াল আছে ফর বিং অ্যাক্টার্স। দ্যার লাভলি বাবলি গার্লস, দ্যার অল অফ অনেস্ট পিপল যারা কিছু করতে চাইছে। কারণ সত্যি আমি জানি এখন এতগুলো চ্যানেল, এতগুলো মেগা সিরিয়াল, প্রচুর কাজ ইন্ডাস্ট্রিতে, কিন্তু সেই কাজের সঠিক ছেলেমেয়েদের সবসময় পাওয়া যাচ্ছে না। কারণ আমাদের প্রথাগত ইনস্টিটিউটস ভীষণ কম আমাদের দেশে, আর অ্যাক্সেসটাও কম। তো সেখানে ফেসবুক মতন একটা ফোরাম তৈরি করলো, যেখানে হয়তো এটা একটা সিঁড়ি হতে পারে, একটা প্ল্যাটফর্ম হতে পারে, যেই প্ল্যাটফর্ম থেকে তারা আগামী দিনের আমরা মডেলস, আমরা অ্যাক্টার্স পাবো, খুঁজে পাবো। কারণ এটা খুব দরকার কি যা হয়তো ট্যালেন্ট আছে, কিন্তু তারা কোথায় তারা অ্যাপ্রোচ করবে তারা জানে না। তো দিস ক্যান বি গুড কানেকশন। স্যার এখনও পর্যন্ত কি কন্টেস্টেন্টসদের মধ্যে থেকে তুমি কাউকে চুজ করেছো ফর ইয়ার ট্রুপ? আই থিঙ্ক ওয়ান অফ দ্য বয়েজ আই লাইকড, হি ইজ ভেরি, হি হ্যাজ লট অফ পটেন্সিয়াল অ্যাজ এ ডান্সার, অ্যাজ পারফর্মার। আর অলরেডি আমি দুটি মেয়েকে আমার মনে হয়েছে যে ট্রুপে না হলেও, কারণ আমার কাছে প্রচুর টেলিফোন কলস আসে যে একটু ভালো কাউকে দাও, একটু নাচ জানে, একটু অ্যাক্টিং, একটু এক্সপ্রেসিভ, একটু লিড করবে সিরিয়েলে। তো সেরকম দুটো মেয়েকে অলরেডি আমি ভেবে নিয়েছি মনে মনে। এখন তারা আশা করি হয়তো যদি সুযোগ তারা পায়, সিলেক্টেড হয়, তাদের আমি নিশ্চয়ই আমার কাজে বা আমার চেনা জানা যারা ডিরেক্টরস রয়েছে, যারা কাজকর্ম করছে, প্রোডাকশন হাউস রয়েছে, তাদের সাথে আমি কানেক্ট করিয়ে দেবো। সেটা তো আমার নিজের একান্ত ইচ্ছে। এখান থেকে কি আমরা পরবর্তীকালে কোয়েল, শ্রাবন্তী বা কাউকে পেতে চলেছি ফেস 2016 ক্যালেন্ডারের পার্টিসিপেন্টসদের কাছ থেকে? খুব সম্ভবত, চান্স খুব বেশি। হ্যাঁ, এখনও তো যতটুকু দেখলাম আমার মনে হচ্ছে এদের মধ্যে ট্যালেন্ট যথেষ্ট আছে। হয়তো একটু গ্রুমিং দরকার, হয়তো একটু ট্রেনিং দরকার, সেটা যদি ঠিকমতো করা যায় ডেফিনেটলি ওয়াই নট। আমরা একাধিক এখান অভিনেত্রী বলো, স্টার বলো, যাই বলো, আমাদের ইন্ডাস্ট্রি নিশ্চয়ই পাবো। আই এম ভেরি হোপফুল। And sir, what do you want to say, would you like to say something regarding the contestants? Contestants are sob mane ajke prothom eshche, ami prothom dekhlam taderke. Amar jeta mone hoyeche je onekeri moddhe je confidence ta ache, attitude ta ache. Again, it's just a question of grooming, hoyto kore just direction ta diye dewa je apnar ei pothe gele apnar je goal ta achieve korte chaichen life e ba jibone, seta tatri achieve korte parben. স্যার আপনি কি আপনার নেক্সট প্রজেক্টের জন্য এখান থেকে কাউকে ভেবেছেন বা কোনো আইডিয়া এভাবে কিছু এসেছে? হ্যাঁ, কয়েকজন তো বেশ ভালো, ওয়াই নট, মানে এখনও তো পুরোটা দেখিনি, সবাইকে দেখে নেওয়ার পরে তো বুঝতে পারবো, বাট ওয়াই নট, নিশ্চয়ই। ফাইনালে কারা কারা কোয়ালিফাই করলো জানতে শুধুমাত্র চোখ রাখুন মিউজিক বাংলায়, এনজয় সারাদিন।